তারা চেষ্টা করছেন যেন আগুনটা রেল লাইন কিংবা ওই পাশে যে বেড়ার ঘরগুলো আছে সেই ঘরগুলোতে যেন আর ছড়াতে না পারে সেই চেষ্টা তারা করছেন। তবে এখানে মানুষজনের সাথে আমি যতটুকু কথা বলেছি তারা বলছেন যে এখানে টায়ারের প্রায় 5-6টা গুদামের মতো ছিল, আর পাশাপাশি বস্তি টাইপের কিছু ঘর ছিল এবং সেগুলোতে তার মধ্যে প্রায় 5-6টা ঘর পুড়ে গেছে এবং যে গোডাউনের কথা বলছি সে গোডাউনগুলো তো অবশ্যই পুড়ে গেছে। এবং যেহেতু এখানে যারা গোডাউন মালিক বা কর্মচারী আছেন তারা কিন্তু যে পাঁচটাতে অন্তত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তাদের যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু তারা বের করার চেষ্টা করছে। এবং যেহেতু টায়ার অনেকক্ষণ ধরে চলে এবং টায়ারের আগুনের তীব্রতা খুব বেশি থাকে সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যারা আছেন আগুন নেভানোর কাজে স্বেচ্ছাসেবক কিংবা ফায়ার সার্ভিস তাদের সেই চেষ্টাটা অনেক বেশি কষ্টকর হয়ে উঠছে। তারপরও তারা কিন্তু আমরা জানি যে ফায়ার ফাইটাররা যে কোনো আগুনের ঘটনায় তাদের যতটুকু সম্ভব ততটুকু দিয়ে তারা চেষ্টা করেন এবং সেই চিত্রটা আসলে আমরা আজকের যে ঘটনা সেখানে দেখছি। এবং বলতে পারি যে আগুন আসলে যতটুকু তীব্রতা যখন আমরা 1:15টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছি তার তুলনায় কমেছে এবং যেহেতু টায়ারের আগুন সে কারণে ধোঁয়াটা প্রচণ্ড, আগুনের চেয়েও যে ধোঁয়াটা আছে সেটা প্রচণ্ড এবং টায়ারগুলো যতক্ষণ জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে না ততক্ষণ কিন্তু আগুনের যে তীব্রতা কিংবা ধোঁয়ার যে তীব্রতা সেটা আসলে থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যারা কর্মচারীরা আছে গোডাউনে তারা কিন্তু তাদের যে যে কয়টা টায়ার তারা বাঁচাতে পারে সেই টায়ারগুলো তারা কিন্তু চেষ্টা করছে যে সেই দোকানগুলো থেকে বের করে নিয়ে আসতে। এবং পাশাপাশি আমরা আগুন নেভানোর ক্ষেত্রেও দেখছি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কিন্তু স্থানীয় যে মানুষজন আছে তারাও কিন্তু সহযোগিতা করছে। তবে আমরা যেটা আসলে আগে বলছিলাম যে যখন আমরা এসেছি 1:15টার দিকে তখনের চেয়ে কিন্তু আগুনের তীব্রতা কিছুটা কমেছে, অর্থাৎ বলতে পারি যে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু যেহেতু টায়ার দাহ্য পদার্থ এবং রাবারের জিনিস সে কারণে কিন্তু আগুনটা এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু যতটুকু সম্ভব আমরা দেখছি যে আগুনটা মানে এখন আমরা যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেই স্থানটাতে যেখান থেকে আগুনের সূত্রপাত সেই স্থানটা আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু এতক্ষণ পর্যন্ত প্রচণ্ড ধোঁয়া এবং আগুনের কারণে কিন্তু আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এই মুহূর্তে যদি আমি বলি যে আমরা কিন্তু সেই দোকানগুলো কিংবা গোডাউনগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, অর্থাৎ আগুন কিছুটা কমেছে, যে তীব্রতা সেটা কমেছে কিন্তু এখনো আগুনের যে লেলিহাংসিকা সেটা দেখা যাচ্ছে কিংবা ধোঁয়া সে ধোঁয়ার মাত্রাটা প্রথম দিকের চেয়ে কিছুটা কমেছে। এবং আপনাকে যেটাই বলছিলাম যে প্রথমে শুরুতে অর্থাৎ 1:45টার দিকে যখন ফায়ার সার্ভিস আসে তখন কিন্তু 4টা ইউনিট আসে এবং তারপরে কিন্তু নগরের অন্যান্য যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো থেকে আরও 7টা ইউনিট আসে এবং 11টি ইউনিট কিন্তু এই মুহূর্তে কাজ করছে এবং তার সাথে যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ এবং স্বেচ্ছাসেবী যে বিভিন্ন সংগঠনগুলো আছে। এবং যে গোডাউনগুলো সেগুলো যেহেতু একদম রেললাইন ঘেঁষা সে কারণে যে ঝুঁকি রেললাইনের কিংবা ট্রেন চলাচল সে কারণে কিন্তু বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশের যে ট্রেন যোগাযোগ সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আমরা দেখছি যে রেললাইনে কিন্তু আগুন আসে নাই কিন্তু যেহেতু একদম ঘেঁষা এবং অনেক মালজন এবং প্রচণ্ড ধোঁয়া সে কারণে হয় নিরাপত্তা বিবেচনা করে আপাতত রেল যোগাযোগ সেটা বন্ধ রাখা হয়েছে। এবং যেহেতু এখানে কাঁচা পাকা অনেকগুলো ঘর আছে সেই ঘরগুলো থেকে যেন আগুন লেগে চারদিকে ছড়িয়ে না পড়ে সে চেষ্টাটা আছে। এবং পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে টায়ারের গোডাউনগুলো এই টায়ারের গোডাউনগুলোর পাশে কিন্তু বাসের যে গোডাউন টাইপের দোকান সেগুলো কিন্তু ছিল এবং সে কারণেও হয়তো আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা তো হয়তো বেশি দেখা যায়। তবে এখানে স্থানীয় জনগণকে আমরা দেখেছি যখনই আমরা এসেছি তখনই আমরা দেখেছি তারা কিন্তু তাদের নিজেদের মতো করে বাসগুলো ছড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং ফলে দেখেছি যে অনেকগুলো বাস কিন্তু তারা রক্ষা করতে পেরেছে। এবং এখন হচ্ছে তারা চেষ্টা করছে যে বাসটাতে আগুন নিভে গেছে সেই পাশে যে টায়ারগুলো ছিল সে যতটুকু যেহেতু টায়ার অনেক দামি তারা চেষ্টা করছেন যে টায়ারগুলো যেন বের করে যায়। এবং টায়ারের সাথে আসলে অনেকগুলো কেমিক্যালের আমরা যে বক্সগুলো আছে
বক্স আছে না সেই বক্সগুলোও কিন্তু আমরা দেখেছি এবং চেষ্টা করা হচ্ছে যেন যে টায়ার সহ যে ক্যামেলগুলো আছে সেই ক্যামেলগুলো কেন নিরাপদ দূরত্বে নিয়ে আসা হয়। এবং সর্বশেষ যেটা জানাতে চাই সেটা হচ্ছে 11টা ইউনিট কাজ করছে, আগুন অনেকটা কমেছে তবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন লাগার সর্বশেষ নিয়ে। আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে এবং যার কারণে চট্টগ্রামের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।